পরম দয়াল ঠাকুর আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। ঠাকুর বাড়ির সদস্যবৃন্দের প্রতি প্রত্যেকের শ্রীচরণে জানাই শত কোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেককে জয় গুরু দিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকের ইষ্ট প্রসঙ্গে আমি একটি খুব ভালো গল্প করব। এক ক্যান্সার আক্রান্ত মুসলিম কন্যার ইষ্টপ্রীতি নিবেদনের মাধ্যমে মৃত্যুর পরও পুনরায় জীবন লাভ কিভাবে হলো তা বাবাইদার বক্তব্য থেকে আমরা জানতে পারি। পরমদয়াল শ্রীশ্রী ঠাকুরের সদমন্ত্রে দীক্ষা গ্রহণ করার পর মুমূর্ষ রোগীও নতুন জীবন লাভ করে। কিছুদিন পূর্বে কাটিহার উৎসবে গিয়েছিলাম। শ্রীশ্রী বাবাইদা বলছেন, কিছুদিন পূর্বে কাটিহার উৎসবে গিয়েছিলাম, একটি কম বয়সের মুসলমান মেয়ে এসে জানালো সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তাই বাবাইদা বলছেন যে কাটিহার উৎসবে গিয়েছিলেন তিনি, তারপর এক ব্লাড ক্যান্সার আক্রান্ত একটি মুসলিম কন্যা বাবাইদাকে গিয়ে নিবেদন করলো যে সে ব্লাড ক্যান্সার আক্রান্ত, তার সে শরীরে বল শক্তি হারিয়ে ফেলেছে এবং দিশেহারা হয়ে গেছে। তাই বাবাইদা বললেন, ডাক্তার দেখাও, সব ঠিক হয়ে যাবে, ডাক্তার দেখালে ভালো হতে পারে। এইটুকু কথাই বাবাইদা বললেন। তাতেই সে খুব মনে জোর পেল এবং জোর পাবার পর সে ঠাকুরের সদমন্ত্রে দীক্ষিত হলো। দীক্ষিত হওয়ার পর সে নিয়মিত ইষ্টভীতি করতে থাকে এবং তার শরীর দিনের পর দিন খারাপ হয়ে যাওয়ায়, শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। হাসপাতালে ভর্তি হবার পর সে কিভাবে ইষ্টভীতি করবে তা খুঁজে পায়নি। সে যখন ঠাকুরের এই সদমন্ত্রে দীক্ষায় দীক্ষিত হয়েছিল, তখন সেই মেয়েটির বাড়ির লোকের কিন্তু কোনো রাজি ছিল না যে সে এই দীক্ষা নে। বাড়ির লোকের বিরুদ্ধে যে সে ঠাকুরের এই সদমন্ত্রে দীক্ষায় দীক্ষিত হয়েছিল, তার অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যায়। হাসপাতালে ভর্তি হওয়ার পর সে নিরুপায় হয়ে এক ঘটি জলকে ইষ্টভীতি হিসাবে নিবেদন করে। ঠাকুরকে স্মরণ করে মন প্রাণ দিয়ে এক ঘটি জল ছাড়া তার কাছে আর কিছুই থাকেনি সেই অবস্থায়। এক ঘটি জল দিয়ে প্রাণ ভরে ঠাকুরকে প্রণাম করে ইষ্টভীতি নিবেদন করে। তারপর কিছুক্ষণ পর রোগীটির অবস্থা আরো খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর রোগীটির অবস্থা খারাপ হয়ে যাবার পর আর কোনো উপায় না থাকায় রোগীটির মৃত্যু ঘটলো, সেই মুসলিম মেয়েটি মৃত্যু ঘটলো। তারপর বাড়ির লোক এসে ভীষণ রেগে গেল, ডাক্তারদের উপর রেগে গেল, চিকিৎসকদেরকে অনেক কথা শোনালো। এইভাবে কিছুক্ষণ পর 3-4 ঘন্টা মৃতদেহটি পড়ে রইল। মৃতদেহটি 3-4 ঘন্টা পরে দেখা গেল মৃতদেহটির আবার শ্বাসক্রিয়া শুরু হয়েছে এবং পাশাপাশি লোক এবং ডাক্তাররা দেখে অবাক হয়ে গেলেন যে কিভাবে এই মৃতদেহটির আবার শ্বাসক্রিয়া শুরু হলো। ঠিক 3 ঘন্টা, মারা যাবার ঠিক 3 ঘন্টা পরে এটা হয়েছিল। ঠাকুরের দয়ায় পুনর্জীবন পেল। পূজনীয় বাবাই বাবু সেই উৎসবে যে বক্তব্য বলেছিলেন, বক্তব্য করেছিলেন, এই এতেই আমরা কিন্তু শুনে এই ঘটনাটি জেনেছিলাম। অনেকেই আমরা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ঠাকুর বাড়ি যাই, ঠাকুর বাড়ি গিয়ে সমাধানের জন্য বা দাদাদের কাছে নিবেদন করি। দাদাদের ওই একটুকু কথা, ওই একটু কথার মধ্যে কিন্তু অনেক অর্থ থাকে, কারণ এতেই তার আশীর্বাদ আছে, পরম দয়ালের আশীর্বাদে সব হয়। তাই বাবাইদা বললেন যে আমার কথাতে কিছুই হয় না, একমাত্র তারই আশীর্বাদে সব কিছু হয়। আমরা অনেক শক্তি পেয়ে থাকি, বল পেয়ে থাকি ঠাকুর বাড়িতে দাদাদের কাছে সমাধান পেয়ে। ওই একটা কথাই আমাদের জীবনে নিয়ে আসে আমূল পরিবর্তন। ঠাকুরের এই সৎমন্ত্রে দীক্ষায় দীক্ষিত হলে
দেখবেন অনেক পথ আপনি আপনি খুলে যাচ্ছে, যে কোনো একটা ক্লু, যে কোনো একটা ক্লু আছে, সেই ক্লুকে আমাদের সামনে ক্লু খুলে গেলে আমরা যেন একটা পথ পেয়ে যাই, সেটা আপনারাও পরখ করে বারবার দেখতে পারেন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু।